নবীনগরে 1200 পিস ইয়াবা সহ স্বামী স্ত্রী সহ তিনজন আটক। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 1200 পিস ইয়াবা সহ স্বামী স্ত্রী তিনজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নবীনগর পৌর এলাকার মধ্যপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন দেবের বাড়িতে অভিযান চালিয়ে লিটন দেব ও তার স্ত্রী মণি রানী দেব এবং মাইনুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1200 পিস ইয়াবা ছাড়াও মাদক বিক্রির 2100 টাকা উদ্ধার করে পুলিশ। আজ শুক্রবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্ব জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, লিটন দেব ও তার স্ত্রী মণি রানী দেব পূর্বের একাধিক মামলার 2 বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এছাড়া লিটন দেবের বিরুদ্ধে নবীনগর থানায় মোট 15টি মামলা এবং তার স্ত্রীর বিরুদ্ধে মোট 7টি মামলা রয়েছে। শফিকুল ইসলাম বাদলের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।